বারোটায় অফিস আসে দুটোই টিফিন, তিনটেই যদি দেখে সিগন্যাল গ্রিন, বারোটায় অফিস আসে দুটোই টিফিন, তিনটেই যদি দেখে সিগন্যাল গ্রিন, চটিটা গলি পায়ে নে মাস্টার বিধায় কোনো মতে চেয়ারটা ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পাপাড়িয়ে কাটতে চলে যাই বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী। দাদা দাদা, তোমাদের কি মনে হয় সত্যি সত্যি আমি কোনো সরকারি কাজ করি? মোটেও নয়, এটা আমার বউ কিন্তু ভাবে যে আমি কোনো সরকারি কাজ করি, কিন্তু না, আমি কোনো সরকারি কাজ করি না। সরকারি কাজ করলে কটা ছুটি পাবে? সরকারি ছুটি ছাড়া অন্য কোনো ছুটি পাবে না। তাই স্বাধীনভাবে বাঁচতে গেলে, স্বাধীনভাবে ছুটি নিতে গেলে নিজের ইচ্ছা মতো কাজ করো, ইচ্ছা মতো ছুটি করো। আমার কাজ কি একটু পরে বুঝতে পারবে? আর সব থেকে বড় কথা, ঘরের বউকে যদি দাদা মেনটেন করতে পেরেছ, তাহলে জানবে সংসারে কোনো দিন অশান্তি হবে না। অনুগ্রহ করে শুনবেন, আপ নাম কাশিয়ালদা লোকাল, এক নম্বর প্ল্যাটফর্মে আসছি। অনুগ্রহ করে শুনবেন, ডাউন শিয়ালদা নামখানা লোকাল, দু নম্বর প্ল্যাটফর্মে আড়াই হ্যাঁ। এটাই হলো আমার আসল কাজ। আমার কাজ কি জানো? টেনে টেনে আমি ভিক্ষা করি। আমার বউ জানে আমি সরকারি কাজ করি। কি বলবো দাদা, দুঃখের কথা, এই যে ছবিটা দেখা পাচ্ছ, এটা আমার মার ছবি গো। আমার মার না গো অবস্থা খুব খারাপ, আমার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমার মা মনে হয় বাঁচবে না। দয়া করে বাবু কিছু দান করুন না, দান করলে হয়তো একটা জীবন বেঁচে যাবে। বিধিগত মার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি, দয়া কর গরিবে দেখবে জীবন আলো করে ফুটবে মুখে হাসি, ও দয়াল তুমি সুখ রেখো জগ সংসার, ও দয়াল তুমি সুখ রেখো জগ সংসার। তবে দাদা দয়া করে কেউ খুচরো টাকা দেবেন না, ডাক্তার নাকি খুচরো টাকা গুনতে গেলে অসুবিধা হয়, সেই জন্য বলছি যে যেমন পারবে 100, 200, 500, 2000 টাকা নোট দেবে, প্রয়োজনে আমি খুচরো দেবো। তাতে যদি অসুবিধা, যদি ক্যাশে পেমেন্ট করতে চাও, আমার ফোনপে আছে, ফোনপে মেরে দেবে, আমি তুলে নেবো। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, পেপার যারা লেখে এদের শুধু মারার দরকার, এমন ভাবে লিখবে হিন্দি আর বাংলা ফাইল করে কিছু বোঝা যায় এই রে। ও বাবা, এ তো উল্টে ধরেছি। বাবু গো দয়া করে কিছু দান করুন না বাবু। লিখেছে কি লিখেছে, একটা ছাগল বাইক চাপা পড়েছে, তাকে পিজি হসপিটালে ভর্তি করা হয়েছে, ছাগলটার প্রচুর রক্তের প্রয়োজন। ও সর্বনাশ, একটা গাদাই তার স্বইচ্ছায় রক্ত দান করেছে। দাদা আমি এরকম খবর জীবনে শুনিনি, ছাগল বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাদা তার রক্ত দিয়েছে, পিজি হসপিটালে আমি ছাগল ভর্তি। তারপরও হয় দাদা, ভিখারির ভিক্ষা করা ভালো, কি দরকার অন্য কাজে যান। বাবু গো দয়া করে কিছু দান করুন, কিছু দান করুন, দানে পুণ্যি হয়, দানে দুর্গতি নাশ হয়, দানে সব কিছু হয় বাবু। দিন দের ভাবে ভিখারিদের জ্বালায় টেনে যাওয়া যাবে না, তো কত লোক ভিক্ষা দিতে পারে গো। দিন বাবু দিন, আমি দেখা পাচ্ছি পকেটে দুগুনি, তবু কাউ কাউ করবে ধরো। দিন বাবু, আমি যা করি তাই করে রে। এই গোপাল না রে, আমি গোপাল না, আমি নেপাল। তুই গোপাল তোরি ঝালাক সারথি, পুষ্পা রাজ কৃষিকা পাশ ঝুঁকে টাকা দে,
টাকা দে, আজকে আমার মন ভালো নেই। ও বাবা ডায়লগ বাদ দে, টাকা দে, আজকে আমার মন ভালো নেই। দাদা তিন মাস আগে 3 লাখ টাকা দিছি বলে তোর চাকরি দেবো, 3 মাস খুঁজে বেড়াচ্ছি দেখা পাইনি, টাকা দে। দিদিকে অনেকদিন ধরে খুঁজছি, 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে, টাকা তো দিল না, চাকরিও দিল না, কি ব্যাপার? ঝাঁপি দি, প্রতিদিন এই বগিতে আমি আর তুমি উঠি জাকা হয়। হ্যাঁ, কোনোদিন এত গন্ডগোল শুনিনি, আজকের এত গন্ডগোল হচ্ছে কেন? ভাই ব্যাপারটা তাহলে তোর কাছে খুলে বলি। বলো, এই ছেলেটি এমন কোয়াক্কেল ছেলে, 5 বছর আগে 5 লাখ টাকা নিয়েছে চাকরি দেবে বলে, তারপর টাকাও দিল না, চাকরিও হলো না, কি রে কোয়াক্কেট! এত বড় চিটিং বাজ কবে থেকে হলি? হ্যাঁ, মুখ থাকতে হাতে কথা হবে না, লাগা কান্না গে, টাকা নিচ্ছি, টাকা ফেলে গেলে বল। ওই দেখ ঝাঁপি দেখ, কে টাকা নেছে? আমার টাকা, আমার মুখ দেখ, গন্ডগোল বাঁধি দিচ্ছি, এই শুধু আমি পালাই। তেরি ঝলক সারথি বল্লে বাতে করতে হালসি, টাকা নিচ্ছি, টাকা ফেলে গেলে বল। আজকে আমার মন ভালো নেই, লোকের মধ্যে ডায়লগ শিখে নিচ্ছি, অত কথা শুন, জানি না টাকা নিচ্ছি, মারি ঝাবি দি, মারি ঝাবি দি, আজকের দিনটা ক্ষমা করে দে, আজকের দিনটা আমার মন ভালো, তোর পাই ধরি, আজকে আমার মন ভালো নেই। তুই কি মনে করিস আমি জানি না, তুই আমার চোখে ধুলে দে পালাবি, ঠিক আছে তোর আমি মাফ করে দিলাম, তোর আমার সাথে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার বাড়ি যাবি, তোর টাকা আমি রুটি বেলা 4 মতো বিক্রি করবো। এ মাইরি ধাবি দি, তোর টাকা আগেলা খাইনি ওই গোপাল খাইছে, কত শত বুঝি না, টাকা নিচ্ছি, টাকা বল। ঠিক আছে, যদি টাকা নিতে হয় দুজনে যাবো, চল দুজন মিলে ওই গোপালের বাড়িয়ে যাই। তুমি যে ভেসে ভেসে উড়ে যায় সাথী সুরে বিন্দুধন, ওই আকাশে খুঁজে পাইলো আমি যে এক পাখি, আকাশ তুমি যে ভেসে ভেসে উড়ে যায় সাথী সুরে বিন্দুধন, ওই আকাশে খুঁজে পাইলো আমি যে এক পাখি, আমি যে এক পাখি, আমি যে এক পাখি। সত্যি আমার থেকে সুখী আর যেন কেউ না হতে পারে, তার কারণ আমার স্বামী হলো একজন প্রাইমারি স্কুলের টিচার, সত্যি এত ভালো, এত ভদ্র, আপনাদেরকে বোঝাতে পারবো না, এমন স্বামী নিয়ে সংসার করতে কার না ভালো লাগবে। কিন্তু আজকের বারবার বাজে, তুমি একটু তাড়াতাড়ি আসবে, লোকটা এখন আসছে না কেন? আসুক আজকে। আর ওদিকে কি দেখো, তুমি এমন করছো কেন? কি হয়েছে, কি হয়েছে? ওই যে আসতে যাবো না, আরে আমার মা কতদিন আগে মরে গেছে, মার কথা খুব মনে পড়তেছে, মার ছবি পাইনি বলে তোর ছবি আমি গলায় ঝুলিয়ে রেখেছি। আরে বক্সটা কেন? ও সব পরে বলবো, আজ থেকে তুই আমার ধর্ম মা। তুই আমার ধর্ম মা, তুই আমার বাঁচালে বাঁচাতে পারিস, তুই আমার মারলে মারতে পারিস। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ উঠবি না, শুয়ে থাক। তুই আজ থেকে আমার ধরো মা। এই সুযোগ দাদা এক্ষুনি এসে গেলে পিঠে চামড়া তুলে দেবে, দেরি করে লাভ নেই, আমি একটু গা আড়ালিয়ে থাকি। তোরা কেন বললি এইভাবে বাড়ির ভেতর এইভাবে চেঁচামেচি করতেছি, তোদের কি চোখ গেছে? দেখা পাইনি বাড়ির ভেতর একটা আমার অসুস্থ মা শুয়ে আছে, আমার মার যদি কিছু হয় তোদের দুজনের কিন্তু ব্যবস্থা করো, তবে ছাড়বো। তোর মা যাবারে হোক সম্মান দেখতে পাবি, তুই টাকা নিচ্ছিস, টাকা দে। ছুঁয়ে বলি মায়ের দুধ, পেটে খাই নিরে টাকা।
ছুঁয়ে বলি মায়ের দুপা পেটে খাই নি রে টাকা সুন্দর গন্ধ দিচ্ছে রা বাজায় বসে আমি তোমার মা কেন বললি তুই এরকম করতে এক্ষুনি তো ধরা পড়ে যাবো আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ ছুঁয়ে বলি মায়ের দুপা পেটে খাই নি রে টাকা ছুঁয়ে বলি মায়ের দুপা পেটে খাই নি রে টাকা সুন্দর গন্ধ দিচ্ছে রা বাজায় বসে এমন মান মারবো না বুঝতে পারবি আমি যেন করি ভাই ওটা তোর মা ওটা আমার মা রে ও ভাই তোর মানে তো তোর মা মানে তো আমার মা ওইভাবে হাত উঁচু করে কোথায় ছুটে যাচ্ছি আমার মার অবস্থা খুব খারাপ এভাবে মরে গেছে ঠুকের খায়ে আমার মা বুকে মেশিন বসানো যে তাই সে তাই হাত মারিস না এ তার মানে ওরে ভাই আমার মার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে আর বুকে দুপারে দুটো বড় বড় মেশিন বসানো আছে প্রাশ্চিত্য করে দিলে কষ্ট আর পাবে না কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না এই কে বললো কে বল এই ঝাবি তোর ভিতর থেকে বলতে না রে ভাই না আমাদের বোঝার ভুল হচ্ছে মার মন তো আমি জানি রে ভাই তুই টাকা পয়সা সব নিয়ে তোর মার পিছনে খরচ করেছিস ওই জন্য তো বলছি তোর মার একবার প্রায়শ্চিত্ত করে দে এইভাবে মরে গেছে ঠুকের খায়ে আমার মা বুকে মেশিন বসানো যে তার সেথায় হাত মারিস না প্রায়শ্চিত্ত করে দিলে কষ্ট আর পাবে না কাছে টেনে নিয়ে তুই মুখে একটা চুমা দে না আমি যেন করি দাদা কখন বলতেছো বউ আর কখন বলতেছো মা ব্যাপারটা খুব খটকা লাগতেছে আমার দেখতে হয় এ ভাই ওটা তোর মা ওটা আমার মা কি হয়েছে ভাই আমার মা দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে ও ভাই রে তোর মা তো দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছিল আমার চারটে কিডনি ড্যামেজ হয়ে গেছে জানিস ভাই ডাক্তার বলছে বলে বুকে মেশিন বহাতে হবে ওই জন্য আমাদের বাড়ি একটা পুরনো ভিলিয়াস মেশিন ছিল সারা দিন মাথায় কোন্না ছুটতেছি কেন বলে আমার বুকে বসাবো কে সাথে গেছে বুকে নাকি ভিলিয়াস মেশিন বসাবে জানিস ভাই তো মা মানে আমার মা আমি আজকে তো বাড়িতে যাবো নি সারাদিনে তিন চারবার বউয়ের পায়ে প্রণাম করি তোর বউয়ের পায়ে তুই প্রণাম করিস হ্যাঁ ঝাঁপি দি ওরে বলি শোন বাড়ির বউ মানে লক্ষ্মী তা লক্ষ্মী মানে প্রতিমা তা প্রতিমার পায়ে প্রণাম করবো অসুবিধাটা কথা চোরের মাঠে রুনি পাতার বেলায় কান মৌরি ঝেড়ে কাপড় পরিয়ে দেবো এটা হলো আমার বাড়ি কি হচ্ছে ঝেড়ে কাপড় পরিয়ে দিবি একসবার দেবো বেশি কথা বল না ঝাঁটিয়ে ফিরি নামিয়ে দেবো একদম চোরের মার আবার বড় গোলা দিদি কই এতদিন জানতাম এই ছেলেটা চিটিং বাদ এখন দেখে পাচ্ছি এর থেকে বড় চিটিং বাদ হচ্ছে বউ বউ তোর হেভি মাইনি ছি মতি ভয় করি সারাদিন তিন চার বার বয়ে পায়ে প্রণাম করি চোরের মার চুরুনি কথার বেলায় পান মৌরি ছেলে কাপড় পরিয়ে দেবো এটা হলো আমার বাড়ি সরুপাই লিখছে ভেবে অভাবে কেউ সমাধে সরুপাই লিখছে ভেবে অভাবে কেউ সমাধে এর জন্য সমাজ দায়ী রেখা দিতে চাপ টাকাতে আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ আমি যেন করি পাপ সে আছে কেউ তো সাপ তুমি অনেকক্ষণ অনেক কথা বলেছো আমাকে একটু ব্যাপারটা বুঝতে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা তখন থেকে টাকা টাকা বলছেন টাকার ব্যাপারটা একটু খুলে বলবেন ও মাসি পিসি বনজি ভাইজি কি তাহলে ঘটনাটা খুলে বলি শোনো বলো এই দেখো আমি একটা গরিব মানুষ খেটে খুটে খাই ও আমার কাছে গেছে গে বলে ভাই চাকরি করবি আর ভাই আসার যোগ্যতা নেই বলে যোগ্যতা কি হবে এখন টাকাই সব আমি বলি ক টাকা দিতে হবে বলে তিন লাখ টাকা দিছি কি চাকরি বলে কেন তুই ট্রেনের ড্রাইভার হবি আপনি ওকে তিন লাখ টাকা দিয়েছেন ট্রেনের চাকরি করবেন হ্যাঁ আপনার পড়াশোনা কত দূর ক্লাস ফাইভ ক্লাস ফাইভে পড়ে ট্রেনের চাকরি করবেন কেন মাইকে প্রচার চোর ট্রেনে বারবার দেখেননি বা কানে শোনেননি যে রেল কোম্পানির চাকরি যোগ্যতার দ্বারা পাওয়া যায় কোনো দালালের চক্রে পড়বেন না ঠিক আর দিদি আপনার ব্যাপারটা কি বোন তাহলে তোর কাছে ব্যাপারটা খুলে বলি এই ছেলেটা এমন বজ্জার ছেলে পাঁচ বছর আগে পাঁচ লাখ টাকা নিয়েছে কত পাঁচ লাখ টাকা এই চরিত্রহীন মহাপুরুষ নিলি তো পাঁচ লাখ দিলি তো তিন লাখ আর দু লাখ টাকা কোথায় ভাব অন্য ডাইসে মেরেছি হয় না ভাই হয় না তারপর টাকাও হলো না চাকরিও হলো না আপনি কি চাকরি করবেন কেন ওই যে বেগুনে কালারের শাড়ি পরে যেতে হয় ও সহায়িকা চাকরি ওই হলো আচ্ছা আপনি যে সহায়িকা চাকরি করবেন হ্যাঁ আপনার পড়াশোনা কতদিন কেন ক্লাস থ্রি পুরো যেন বেঞ্চি গজে দিয়েছে
আপনি ক্লাস 3 তে পড়ে চাকরি করবেন? হ্যাঁ। আচ্ছা চাকরিটা কি বাজারে খোলা কুচি নাকি? টাকা নেওয়ার সময় নিয়ে দেওয়ার সময় এত উল্টো পাল্টা ভাষণ দিচ্ছ কেন? দেখুন আপনার যোগ্যতা নেই তবু আপনি টাকা দিচ্ছেন চাকরি করার জন্য। এই মুহূর্তে যদি আমার বাড়িতে না যান আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে পারবো। দুজনের কিছুদিনের জন্য ঢুকিয়ে দে। ও মাসি পিসি বঞ্জি আমার টাকার দরকার নেই চলে যাচ্ছে, পুলিশ ডাকুনি বাবা। তবে গোপাল আমি যাওয়ার সময় বলে আছি তোর যদি কোনোদিন রাস্তা দেখা পাইছি তোর ব্যবস্থা করে দেবো। আর তোর বউ কতবার নাগিন হয়েছে আমার কাছে, বিষের বিন আছে এমন প্যাপে প্যাপে করে বাজাবো। আচ্ছা শালা আমার বিনেরা হচ্ছে কাংড়া গর্ত থেকে উঠে আসে। এ তো বাংলাদেশের দিলদার হোসেন রে। ও টাকা নেওয়ার সময় নিয়েছে দেওয়ার সময় আবার থানার গরম দেখাচ্ছ, এই তোমাদের মানুষের পরিচয়? দেখুন দিদি আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি আমার স্বামী যদি আপনার টাকা প্রকৃত নিয়ে থাকে আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। মা জীবন তাড়াতাড়ি টাকাটা দিস, অনেক কষ্টে বিড়ি বেঁধে টাকাটা দিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি দিস, এখন তাহলে আমি আসি। টাটা বাই বাই। নমস্কার নমস্কার। আই দাই 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 জানি ভাই আজকে আমার মন ভালো নি। কেন? তোর ভাও তোর তো আমার টাকা মানে তোর টাকা, তোর মা মানে আমার মা, তা তোর বউ মানে বউ। দেখো তোমার তো নজর খারাপ, এবার যদি কোনোদিন আমার বাড়ি আসি যে তোর টাকে আমি পরোটা বেলবো। বের ছি ছি ছি, আমার ভাবতে ঘৃণা করছি যে তুমি আমার স্বামী। আরে ওরা তো ঠিক কথা বলেছে, কারণ তুমি একজন ঠক, তুমি একজন দচ্ছু, তুমি একজন হচ্ছে ঠিক মাছ। হ্যাঁ আমি হচ্ছে ঠিক মাছ। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এই সমাজ। সমাজ? শুধু সমাজ নয়, সমাজের মানুষ। এই সমাজের মানুষ? তাহলে শোনো, আমি আমার বাবা আমার মা একটা ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতাম, হঠাৎ এক বন্যায় আমাদের ঘর বাড়ি ভেসে চলে যায়, বাবা মা নিখোঁজ হয়ে যায়, সেখান থেকে হয়ে গেলাম আমি একা। তখন চিন্তা ভাবনা করলাম যে জীবনে বাঁচতে গেলে একটা কাজের দরকার, চাকরির জন্য কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু ওরা কেউ আমাকে চাকরি দেয়নি। কেন জানো? কেন? টাকা, টাকা ছাড়া কোনো চাকরি হবে না। এই পৃথিবীতে যার টাকা আছে তার সবকিছু আছে, যার টাকা নেই তার কিচ্ছু নেই। দিয়েছিলাম আমি চিটিং বাজি করে এনে ওদেরকে টাকা দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কেন? কেন জানো? তখন আমি বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি। আজ নিজের সংসার চলে, নিজের সংসার বাঁচানোর জন্য আমি টেনে টেনে ভিক্ষা করছি। এতে যদি তুমি মনে ভাবো আমি ভুল করেছি এটাই আমার ভুল। আবার তার উজ্জ্বলতা নিয়ে ফিরে আসবে জীবনটা। ঠিক তেমন দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে তো জীবন, ভেঙে পড়লে হবে না। আর আমি জানি এই সমাজটাকে যদি কেউ বদলাতে পারে তোমাদের মতন শিক্ষিত মানুষ। পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর, ভালো বেশি তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর, ভালো বেশি তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর সূর্যমুখী ম সূর্যমুখী ম সূর্যকে চেয়েছি, এত ভালোবাসা বলো কে কবে পেয়েছি। তোমার রূপ দেখে মেঘের আড়াল দেখে হিংসায় চাঁদ মরে জ্বলে, সত্যি ভালোবেসে তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর, ভালো বেশ তবে এত সুন্দর। পৃথিবীটা সুন্দর